আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। খুবই সহজ একটা রেসিপি, তবে যারা তোমরা নারকেলের নাড়ু তৈরি করতে ব্যর্থ হয়েছ তাদের জন্য একটু কঠিন রেসিপি। আজকে রেসিপির জন্য আমি এখানে চারটা নারকেল নিয়ে নিয়েছি। এখন আমি নারকেল দুটো কুড়িয়ে নেব। নারকেলটা কোরানোর সময় অবশ্যই তোমরা মিহি করে কুড়িয়ে নেবে। তো প্রথমে আমি চালগুলো ভেজে নেব। চালটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে চালগুলো ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে চালগুলো ভেজে নিতে হবে। আমাদের বাসায় এভাবেই নারকেলের নাড়ু তৈরি করা হয়। চালগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর শিলপাটায় বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও পারবে। আর এই চালগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে হবে। যাই হোক, চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আর 2 মিনিটের মতো চুলায় নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ভাজা চাল থেকে কি সুন্দর মিষ্টি ফ্লেভার ছড়াইছে। নারকেলের সাথে যখন এই চালের গুঁড়ো অ্যাড করা হবে তখন নাড়ুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো চালই ভাজা হয়ে গেছে। চালগুলো ঠান্ডা করে এরপরে শিলপাটায় বেটে নিব। চালগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে। নারকেল গুঁড়ো এভাবে মিহি করে কুড়িয়ে নিতে হবে। আর যদি মোটা মনে হয় তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চুলায় কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তোমরা চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারো। আর মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। গুড়টা গলে যাওয়া শুরু করছে। গুড়টা 2 মিনিটের মতো চুলায় রেখে এর মধ্যে দিয়ে দিব নারকেল কুড়ানো। সবগুলো নারকেলি গুড়ের সাথে অ্যাড করে নিব। তো নারকেলগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিব, এতে করে গুড়ের সাথে নারকেলগুলো মিক্স হয়ে যাবে। এবার চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নারকেলগুলো নেড়েচেড়ে নিব। এবার মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এতে করে গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে। তোমরা চাইলে না অ্যাড করলেও পারো। পানিটা একটু শুকিয়ে আসার পর এর সাথে অ্যাড করে নেব ভেজে নেওয়া চালের গুঁড়োগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো মিক্স করে নিব। এবার কিছুক্ষণের জন্য জাল করে এটাকে ভুনে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পারবা যে নারকেলটা পাতিলের গা ছেড়ে দিবে, আর একটু আঠালো টাইপের ভাব চলে আসবে। তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে, তোমাদের আরও কমও সময় লাগতে পারে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। নাড়ুগুলো তৈরি করার জন্য সামান্য একটু ঘি বা তেল হাতে মেখে নিতে হবে। এবার একটু একটু করে নিয়ে ছোট ছোট বলের মতো করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। হাতে সহ্য হবে এই টাইপের গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করতে হবে, কারণ নারকেলের মিক্সটা যে আছে এটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে আর এরকম গোল বলের মতো তৈরি করা যাবে না, তখন সেটা শেপ দিতে কষ্ট হবে। ঠিক একইভাবে অন্যগুলো তৈরি করে নিব। আর অবশ্যই নারকেলের নাড়ুগুলো ফ্যানের নিচে রেখে তৈরি করা যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে এবং শেষের দিকে বাইন্ডিং দিতে পারবে না। তোমরা চাইলে ঢেকে রেখেও নাড়ুগুলো তৈরি করতে পারো। আর এরই মাঝে আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমাদের বাসায় নারকেলের নাড়ু তৈরি করতে হয়। অবশ্যই তোমাদের আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। এই নাড়ুগুলো একটা বক্সে রেখে 10 থেকে 12 দিন তোমরা খেতে পারবে। সবগুলো নাড়ুর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। আর একটি বক্সে চালের গুঁড়ার মধ্যে নাড়ুগুলো রেখে দিব। আজকে আর বাড়াচ্ছি না। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।